Hey guys, assalamu alaikum. আপনারা যে অস্থির মোবাইল ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে iPhone 14 Pro Max. দেখেন এর ডিসপ্লে কালারটা দেখেন এবং ডিসপ্লে লুকটা দেখেন. আমরা কিন্তু এখন সম্পূর্ণ রিভিউ করছি, মানে অফিসের বাইরে আউটডোর রিভিউটা করতেছি. একবার দেখেন ডিসপ্লে কালারটা কি, ও অস্থির একটি প্রোডাক্ট. সো হ্যালো গাইস, আজকে আপনাদের মাঝে আমরা রিভিউ করব iPhone 14 Pro Max USA ভার্সন. সো আশা করি ফুল রিভিউটি দেখবেন, ভিডিওটা কিন্তু টানবেন না. সো আজকে আমরা আপনাদের মাঝে দেখাতে চলেছি আইফোন 14 প্রো ম্যাক্স ইউএসএ কপিটা, আইফোন 14 প্রো ম্যাক্স ইউএসএ কপিটা, আর যেটা আমরা একদম জলের দামে বিক্রি করি মাত্র 18,500 টাকা. সো দেখতে থাকুন ফুল রিভিউটি. সো আমার হাতে যে ফোনটি দেখুন, একটু ফোনটা একটু ভালো করে লক্ষ্য করুন, বেশি করে ডিসপ্লে লুকটা দেখুন. এটা ডিসপ্লে দেখলেই টাকা ওসুল ভাই, এটা ডিসপ্লেটা এত সুন্দর, একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিসপ্লে করা হয়েছে, যেটা কিনা একদম হুবহু অরিজিনাল ফোন, যেরকম অরিজিনাল ফোনের সাথে তুলনা করা যায়। একবার বাস্তবে আপনার নিজের চোখেই মিলাই দেখেন কত সুন্দর ক্যামেরা, তাই না? লুকটাও কিন্তু একদম দুর্দান্ত, আর এগুলো সফটওয়্যার যেরকম করা হয়েছে হেভি সুন্দর। আজকে একটা ঘটনা ঘটছে, আজকে হচ্ছে আমাদের একটা কাস্টমার প্রোডাক্ট নিতে গেছে, কাস্টমার নাম না বলি, গোপুরগাঁও। প্রোডাক্টটি এরকমভাবে ওপেন করছে, ওপেন করার পরে আর সফটওয়্যার আনতে পারে না। আমাকে ফোন দিয়ে বলে যে কি ভাই আপনার মোবাইল দিছে, মোবাইলে কোনো সফটওয়্যার নাই, খালি ক্যামেরা সফটওয়্যার। মানে উনি মোবাইল আইফোন যে কীভাবে চালায় সেটাই বুঝে না, এই যে খালি একটা মানে ক্যামেরার আইকন দেখছে, বলে যে শুধু একটা আইকন আর কোনো সফটওয়্যার নাই, শুধু ক্যামেরা সফটওয়্যার। মানে মানুষ আইফোন সম্পর্কে না জেনে কিনলে কি হয়, এটা যেরকমভাবে সামনের দিকে ঠেলা মারবে সেটাও মারে নাই, ঠেলা মারলেই না সফটওয়্যার আসবে, তাই না? সো তারপরে যাই হোক, কাস্টমার প্রোডাক্ট দেখার পরে কাস্টমার প্রোডাক্ট নেয়নি আর কি, মানে কাস্টমার গেছে আর কাস্টমারের মা গেছে। কাস্টমার নিবে, কাস্টমারের সেই পছন্দ হয়েছে, কিন্তু কাস্টমারের মাও এত টাকা দিয়ে কিনে দেবে না, তার মা আরও কম টাকা দিয়ে কিনে দেবে, এই জন্য প্রোডাক্টটি নেয় নাই, চলে গেছে। সো এই জন্য আপনাদের মাঝে বলতে চাই যে আপনারা ফ্যামিলিগতভাবে আগে সিওরিটি হবেন যে মালটা আপনি ব্যক্তিগতভাবে আপনি নেবেন কি না। অনেকে দেখা আছে যে তার মা বাবাকে নিয়ে যায় কুরিয়ার সার্ভিসে, নেওয়া যাওয়ার পরে তার সে নেবে কিন্তু তার ফ্যামিলি নেবে না, কারণ তার ফ্যামিলি টাকার সমস্যা, তার টাকার সমস্যা থাকলে অর্ডার করার তো কোনো মানেই আসে না, তাই না? সো অবশ্যই আপনারা অর্ডার করবেন এবং অবশ্যই ডেলিভারি নেবেন, ইনশাল্লাহ ভালো হবে, আন্দাজে ডেলিভারি নিয়ে লাভ নেই। আর এগুলো ক্যামেরা কিন্তু অস্থির ক্যামেরা, দেখেন অস্থির ক্যামেরা কিন্তু, আর বলে এই কপি প্রোডাক্টের ক্যামেরা খারাপ, কে বলে কপি প্রোডাক্টের ক্যামেরা খারাপ? দেখেন আমি আপনাদের খুব কাছ থেকে দেখাচ্ছি, একদম জীবন্ত ক্যামেরা ভাই, এটার চাইতে ভালো ক্যামেরা হতেই পারে না। দেখেন এই যে দেখেন, এটার চাইতে ভালো ক্যামেরা কপি প্রোডাক্টের, এটার চাইতে ভালো ক্যামেরা যারা আশা করবে তাদেরকে আমি বলবো আপনারা অরিজিনাল প্রোডাক্ট কিনেন, কপি প্রোডাক্ট নেওয়ার দরকার নেই। এটার চাইতে ভালো ক্যামেরা কী হবে, বা দেখেন অস্থির ক্যামেরা, অস্থির অস্থির। সো খুব ভালো লাগছে আমার কাছ থেকে। সো আসলে এগুলো হচ্ছে ভাব নেওয়ার প্রোডাক্ট, আপনি যে ভাব নেবেন সবার মাঝে ভাব নিয়ে চলবেন যে আমার আছে একটা আইফোন 14 প্রো ম্যাক্স, সেগুলো এটার জন্য এই প্রোডাক্টটা সেরা, ঠিক আছে? তাহলে বন্ধুরা আর দেরি নয়, যদি নিতে চাচ্ছেন এখনই অর্ডার কনফার্ম করে দিন, আমরা ইনশাল্লাহ পৌঁছাই দেবো 24 ঘন্টার মধ্যে মাত্র 18,500 টাকায়। ধন্যবাদ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।